হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস উন ইউ তো ভিউয়ার্স আবারও নতুন একটি ভ্যাকেন্সি বের হয়েছে ওয়েস্টবঙ্গল পুলিশ ঠিক আছে তো ওয়েস্টবঙ্গল পুলিশে নতুন একটি রিক্রুটমেন্ট আজকেই কিন্তু ঘোষিত হলো ওর নোটিফিকেশান কিন্তু জারি করা হয়েছে তো ভিউয়ার্স পঁচিশ আট দুই হাজার তেইশ আজকে কিন্তু নোটিফিকেশন বের হয়েছে কী সেই নোটিফিকেশনে এবং কী পোস্ট কত যোগ্যতা লাগবে সম্পূর্ণ জেনবো আজকের এই নোটিফিকেশানে তো ভিওর্স আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমার যেমন নতুন হয়ে থাকো যে আমাকে সাবস্ক্রাইব করেই পাশে বেল আইকন ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য

এবং তোমাদের যোগ্যতা কত লাগবে সম্পূর্ণ জেনেছি কত ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ গেট ডিটেলস আমরা ক্লিক করে আমরা পুরো নোটিফিকেশনটি দেখে নিচ্ছি নেম অফ দ্য পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের পে স্কেল কত মাস স্যালারি কত দেখে নিচ্ছি আমরা আজকের ভিডিওতে তো দেখতে পাচ্ছ তোমরা সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ সার্জেন্ট ইন কলকাতা পুলিশ দুই হাজার তেইশ ঠিক আছে এবং তোমাদের কলকাতা পুলিশের স্যালারি কত হবে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের কিন্তু টেন ইন পে স্কেল ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ বত্রিশ হাজার একশো টাকা কিন্তু স্টার্ট তোমাদের স্যালারি এবং তোমাদের শেষ হবে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে ঠিক আছে এবং নাম্বার অফ ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি আছে তোমরা দেখতে পাচ্ছো একশো উনসত্তর জন ঠিক আছে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ইউ আর এল ঠিক আছে মানে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে আছে তোমাদের পঁচাত্তর জন ছেলে এবং মেয়ে মিলাই ঠিক আছে এবং তোমাদের এসসি শিডিউল কাস্টের ক্ষেত্রে আছে সাড়ে ত্রিশ জন এবং ছেলে এবং মেয়ে মিদে এবং শিডিউল টাইপের মধ্যে আছে দশজন ওবিসি এই ক্ষেত্রে সতেরো জন এবং ওবিসি বি ক্ষেত্রে তোমাদের জন এভাবে কিন্তু ভাগ ভাগ করে দিয়েছে তোমাদের এবং দেখতে সেকশনের ক্ষেত্রে তোমাদের উনিশ জন নেবে ঠিক আছে এরপর দেখতে কলকাতা পুলিশের ক্ষেত্রে যোগ্যতা মানে তোমাদের এলিজিবিলিটি কি লাগবে তোমার দেখতে পাচ্ছ মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন মানে তোমাদের কিন্তু ইন্ডিয়ান নাগরিক হতে হবে ঠিক আছে প্রথম এক নম্বর তারপর দেখো বি নম্বর কি আছে তোমাদের বয়স হতে হবে কিন্তু কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে যেমন তোমার এসসি এসটি হয়ে থাকো পাঁচ বছরের ছাড় এবং তোমরা ওবিসির ক্ষেত্রে তিন বছরের ছাড় পেয়ে যাবে মানে তোমার এসসি যদি হয়ে থাকো তোমার সাতাইশ প্লাস পাঁচ মানে তোমাদের বত্রিশ বছর পর্যন্ত কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে এবং তোমরা যদি ওবিসি হয়ে থাকো তোমাদের কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে মানে তিরিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারো এই চাকরির জন্য এরপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভাষা মানে ল্যাঙ্গুয়েজ কি বলেছে বাংলা লিখতে এবং পড়তে কিন্তু জানতে হবে তাহলে আবেদন করতে পারো এবং তোমাদের উচ্চতা কত লাগবে এবার আমরা দেখে নিচ্ছি ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর ক্ষেত্রে যা তোমরা জেনারেল ক্যাটাগরিতে পড়ো তোমাদের কিন্তু উচ্চতা লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং চেস সেভেন্টি নাইন পাঁচ সেমি ফুলিয়ে এবং তোমাদের ওজন লাগবে ফিফটি সিক্স কিলো ঠিক আছে এবং তোমরা যারা জেনারেল ক্যাটাগরিতে তোমরা এস সি আছো এবং তোমরা দেখতে পাচ্ছ গো গোর্খা রাজবংশী আছো তোমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ছাড় দেওয়া আছে হাইটের ক্ষেত্রে সেন্টিমিটার এবং তোমাদের ছিয়াত্তর সেন্টিমিটার ফুল দেখতে পাচ্ছ বুকের ছাতে লাগবে এবং পাঁচ সেমি ফুলিয়ে এবং তোমাদের ওজন লাগবে কিন্তু ফিফটি টু কেজি এবং তোমাদের সাম ইন্সপেক্টর মানে মহিলা আছো তোমাদের কিন্তু মেয়ে আছো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছো একশো ষাট সেন্টিমিটার উচ্চতা লাগবে জেনারেল ক্ষেত্রে এবং তোমাদের দেখতে পাচ্ছ যারা রাজবংশী গোর্খা এস আছো তোমাদের কিন্তু একশো পঁচপান্ন সেন্টিমিটার লাগবে ওজন লাগবে পঁয়তাল্লিশ কিলো ঠিক আছে তোমরা কিন্তু উচ্চতা এবং তোমাদের কিন্তু ওয়েট ওয়েট দেখে ঠিক আছে ভালো করে একবার তোমাদের পিইটি মানে তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে মাঠ হবে সেটা দেখতে পাচ্ছ তোমাদের ছেলেদের ক্ষেত্রে তোমাদের কিন্তু আটশো মিটার রানিং হবে যেটা কিন্তু তোমাদের তিন মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং তোমার যারা মহিলা আছো সাব ইন্সপেক্টর তাদের তোমাদের ক্ষেত্রে কিন্তু চারশো মিটার রানিং হবে দুই মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে এবং তার সাব রেসপেক্টার আছে তোমাদের দেখতে হচ্ছ ক্ষেত্রে ট্রান্সজেন্ডার তোমাদের ক্ষেত্রে কিন্তু চারশো মিটার এক মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে এবং তোমরা দেখতে পাচ্ছো তোমাদের ফিজিক্যাল পি এম টি এবং পিএটি পাস করার পর তোমাদের কিন্তু একটা প্রিলি পরীক্ষা হবে যেটা কিন্তু তোমার দুইশো নম্বরে হবে তোমরা দেখতে পাচ্ছ দুইশো নম্বরের মধ্যে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কস আছে এবং তোমরা দেখতে পাচ্ছো কত থেকে কত নম্বরের কোচিং থাকবে একশো নম্বরে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি কোশ্চেন নাম্বার কিন্তু দুই নম্বরে থাকবে এবং তোমাদের পঞ্চাশটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ জেনারেল স্টাডির ক্ষেত্রে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশ নাম্বার কিন্তু লজিক্যাল এবং অ্যানালিসিস রিজনিং ক্ষেত্রে কিন্তু থেকে থাকবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের সময় থাক থাকবে নব্বই মিনিট ঠিক আছে পরীক্ষার ক্ষেত্রে এবং তোমরা পিএটি এবং ফাইনাল পিলে পরীক্ষা পাস করার পর বিএমটি হবে বিএমটি হওয়ার পর তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের ফাইনাল পরীক্ষা 200 নম্বরে হয়ে থাকবে যেখানে কিন্তু তোমাদের পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি তিনটা পেপারে কিন্তু এক্সাম দিতে লাগবে ঠিক আছে পাস করলে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউ হলে পর তোমাদের পাস নাম্বার কিন্তু যোগ করা হবে টোটাল নাম্বারটি তোমাদের কাছে পেপার পেপার ওয়ানে কী থাকবে তোমাদের জেনারেল অ্যানালিটিক্যাল রিজনিং আর্থিম্যাট্রিক ঠিক আছে পেপার টু তোমাদের কাছে পেপার টু খেতে তোমাদের ড্রাফট রিপোর্টিং ঠিক আছে ট্রান্সলেশন বাংলা থেকে হিন্দি ঠিক আছে এবং ইংলিশের তোমাদের কিন্তু কারেকশন ওয়ার্ড পেপার 3 ক্ষেত্রে তোমাদের দেখতেছো क्वेश्चन ऑफ আক্স অফ ফলোইং আইটেম তোমাদের দেখতেছো তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু ভাগ ভাগ করে দেওয়া থাকবে প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে এবং তোমাদের ফর্ম ফিলআপ শুরু হবে তোমরা দেখতে পাচ্ছো তোমাদের 29 আগস্ট থেকে কিন্তু ফর্ম ফিলআপ শুরু হবে এবং যেটা কিন্তু সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিলআপ চলবে ঠিক আছে তুমি দেখতেই পাচ্ছো উনত্রিশ তারিখ থেকে শুরু হবে এবং আঠেরো তারিখ থেকে কিন্তু লাস্ট ডেট তোমাদের ফর্ম ফিল আপ করার তোমরা দেখে নিলা তো ভিওর্স আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকনে ক্লিক করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য